সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু ওজিফা যেগুলো বললে আল্লাহ এবং আপনার মধ্যে সম্পর্কটা গাঢ় হবে, দূরত্ব কম হবে, আপনার দোয়া কবুল হবে, আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন। যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে এসেছে, সাহাবারা সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আহকাম, অর্থাৎ আহকাম বলতে ফরজগুলোকে বোঝানো হয়েছে, তা অনেক রহি আছে, সবগুলোর উপর তো আমল করা কঠিন। যে আপনাদের মনে একই প্রশ্ন, হুজুর কত ভিডিও দেন আপনি, কোন আমলটা করব? অতএব আপনি আল্লাহ রাসূলের কাছে তারা জিজ্ঞাসা করলো, আপনি আমাদেরকে এমন কিছু আমল বলিয়া দিন যাহা আমি দৃঢ়তার সাথে করিব, আমি আমল করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জিহ্বা সদা সর্বদা আল্লাহ পাকের জিকির দ্বারা তরুতাজা সতেজ রাখো, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ পাকের নাম অন্তরে জপতে থাকো, এটাই সবচেয়ে বেশি আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, কঠিন আমল। বান্দারা জানে না, সুবহানাল্লাহ এটাই জিকির, আলহামদুলিল্লাহ এটাই জিকির, আল্লাহু আকবার এটাই জিকির। এই জন্য অন্তরকে তাজা রাখতে চাইলে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ঘন করতে চাইলে, ঘাড়া করতে চাইলে, আপনি এই আমলটা করবেন, আল্লাহ পাক আপনার ভাগ্য খুলে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি যখন ইয়ামানে গমনকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি বলতেছেন যে আমি যখন ইয়ামানে গিয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি যখন আমাকে একটা বাণী দিয়েছেন, ফরমায়াছেন, তাহা ছিল, আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নিকট সর্বাধিক প্রিয় কোন আমলটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমল, এই আমল এমন অবস্থায় তোমার মৃত্যু আসিবে যে তোমার জিহ্বা তরতাজা থাকবে, মানে জিকির করতে করতে আপনার জিহ্বার মধ্যে যেন এই জিকিরটা থাকে। এই হাদিসের মূল আরবিটা কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহ ওমাস্তাতাউতা ওয়াযকুরিল্লাহ ইনদা কুল্লি হাজারিন ওয়া শাজারিন ওয়ামা আমিলতা মিন সুইন ফা উহাদ্দিফ লিল্লাহি ফিহি আমি এই কথা বলে আরজ করিলাম হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত সম্ভব আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে অবলম্বন করো। এই মূল অর্থটা হচ্ছে, এবং আল্লাহ পাকের জিকির তোমার অন্তরের মধ্যে রাখো, গুনাহ এবং গোপন গুনাহের তওবা গোপনভাবে এবং প্রকাশ গুনাহের তওবা প্রকাশ্যভাবে তুমি করো, আল্লাহ পাক এর সাথে তোমার সম্পর্ক বৃদ্ধি হবে। আমরা অনেকেই আছি আমার ভাইরা, জিকির দোয়া করতে করতে আমল করতে করতে হতাশ, হাই হাই হুজুর কি ভিডিও দেন, কোন আমল করব। আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকটা আমল পরীক্ষিত, আপনি আমল করেন, আল্লাহ পাকের কাছে চান, হতাশ হবেন না। লা তাহজান, ডোন্ট সেট, আল্লাহ পাক আপনার সাথে আছেন। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, ভিডিওগুলো অনেক লম্বা লম্বা করতে ইচ্ছে হয়, দিতে ইচ্ছে হয়, কিন্তু ওই যে সবাই দেখে না, এই জন্য দেই না, লম্বাতে বললে অনেক লম্বা সময় লাগে, সময় নিয়ে দেখতে পারবেন। আসলে একই বিষয়ের উপর অনেকগুলো ভিডিও হয়ে যায়, তারপর কি আর করার, অনেকে দেখে না, কোন কোনটা দিলে দেখবে আবার কোনটা দেখবে না এটাও বোঝা যায় না, এই জন্য মানুষের কাছে যেন বাণীগুলো পৌঁছাতে পারে সেই জন্য আসলে অনেকগুলো ভিডিও করে একই বিষয়ের উপর। আপনারা আমাদের সাথেই থাকবেন, আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এই আমলগুলো করলে আশা করছি আমি ধীর হবে। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমাদের নাম আমাদের ছবি দিয়ে অনেকেই প্রতারণা করছে, সাবধান থাকতে হবে। একে মারুফুল ইসলাম নামে দেখছি, জোবায়ের বিনিময়ে আমাদের ফেসবুকে যেই প্রোফাইল পিকচার, এটা দিয়ে ফেসবুকে আইডি খুলে মানুষকে ধোঁকা দিচ্ছে। অরিজিনাল আইডিটা ওটা কিন্তু আমি চালাই না, সাবধান থাকতে হবে। অরিজিনালটার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, প্রতারণা থেকে বাঁচতে আপনারা ভিডিওটা দেখতে পারেন, লিঙ্কে ক্লিক করে দেখবেন। ওই সমস্ত মানুষদের থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমার নাম দিয়ে দিলেই ওটা আমি না, কিন্তু এত কিছু বলার পরেও যদি কেউ সতর্ক না হয়, সেক্ষেত্রে দায়ভার কোনোভাবেই আমি নিব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।